শনিবার সকাল থেকে জল বেড়ে যাওয়ার কারণে নদিয়ার শান্তিপুরের গবারচর, তালতলা পাড়া, স্টিমাঘাট, শ্যামচাঁদ ঘাট সহ আরও বিভিন্ন এলাকায় চাষের জমি ডুবে যায়। একাধিক ঘরের দুয়ারে চলে এসেছে জল। রাতের ঘুম কেড়েছে অনেক মানুষের। এলাকা সূত্রে জানা যায়, ভাগীরথীর পাড় পেরিয়ে প্লাবিত দুকুল, যার ফলে ডুবেছে চাষের জমি, জলে তীব্র গতিতে ভাঙছে পাড়। একদিনের বৃদ্ধি হওয়া জলে ভূমিহীন একাধিক পরিবার, অন্যদিকে গৃহহীন হওয়ার আশঙ্কায় রয়েছেন ওই এলাকার মানুষজন। বিপদে কেউ পাশে থাকে না, এই পূর্ব অভিজ্ঞতায় অনেকেই গৃহস্থালীর ব্যবহারের জিনিসপত্র, নথি সবটাই আগে থেকে গোছাতে শুরু করেছেন। তবে যদি জলের ক্ষতি এভাবেই থাকে, আগামীকাল সকালেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হবে অনেক পরিবারকে। তাঁতের ওপর নির্ভর করে পরিবার, গঙ্গার ধারে কাপড় মার দেয়া শুকোনোর পেশায় কর্মহীন পরিবার, গবাদি পশুপালনও দুশ্চিন্তার কারণ তাদের জন্য। নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট। আমরা ছেলেপেলে নিয়ে কোথায় যাবো? এখন গঙ্গার যা ভাগীরথীর যা মানে জলের পরিস্থিতি, কালকের থেকে এই বন্ধু দুহাত পেরে জল বেড়ে গেল, এবং রাত্রিবেলা কোথায় কতটুকু বাড়বে না বাড়বে, এবার ছেলেপেলে নিয়ে আমাদের কোথায় যাবো না যাবো খুব চিন্তা বিষয় আছে। আমাদের আয় নেই, রোজগার নেই, ঘর বাড়ির অবস্থা যা কন্ডিশন, দু বছর কাজ নেই কোম্পানি, এবং আমাদের সরকার কী করবে কী না করবে আমরা তো খুব চিন্তায় বিষয় পড়ে আছি। আপনার বাড়িতে কি জল ঢুকেছে না? আমার বাড়িতে জল ঢুকিনি, তবে ঢোকা ঢোকা ভাব, গঙ্গা ছাড়া আধাত নিচে গেছে, টুপলা টুপলি বান্ধা হয়ে গেছে। কি বলেন তো, আমাদের বিশাল চিন্তা বিষয় পড়ে আছে। তারপরে আমাদের বাড়িতে সামনে ভাঙছে, আমার বাড়ি শান্তিপুর গবাচ্চা। তো আপনারা কি বন্যার হবে এটা কি নিশ্চিত? হ্যাঁ, যা পরিস্থিতি দেখছি তাতে তো বন্যা হয়ে যাবে। তো বাড়ি কি মালপত্র গোছানো শুরু করে? বাড়ির মালপত্র সবই গোছানো শুরু করেছে, এখন ছেলেপেলে নিয়ে কোথায় যাবো তাই একটা বিষয় চিন্তা। এখন তো স্কুল কলেজ এখন তো খুলিনি, এখন জল কি হারে বাড়ছে না বাড়ছে, এখন আমাদের তো পাকা বাড়ি ঘর না, কাঁচা বাড়ি, আমাদের কাঁচা বাড়ি ঘর, নিয়ে কোথায় যাবো খুব চিন্তার বিষয়। আপনার নাম? আমার নাম গুরুপদ মিত্র। জলের পরিস্থিতি খুব খারাপ, তার মানে কালকে গঙ্গার পাড়ের নিচে জল ছিল, সেই জল আজকে এই পর্যন্ত মানে 24 ঘন্টার মধ্যে পাড়ি ওভারটেক করে, মানে কালকে 24 ঘন্টা পাড়ি ওভারটেক করে এখন ঘরের কোনায় জল চলে এসছে। এখন রাত্রিরে কি পরিস্থিতি হবে বলা যাচ্ছে না, রাত্রিরের পরিস্থিতি ভয়ঙ্কর হতো। এইভাবে যদি জল বেড়ে বেলা 11টার থেকে এ পর্যন্ত খাড়ায় আঘাত জল মানে চারটেখানি ব্যাপার না, খুব খারাপ ব্যাপার। কত আতঙ্কে আছে? প্রচুর আতঙ্কে, কারণ এইভাবে জল বলে রাত্রে তো ঘর ভেসেই যেতে পারে। ছেলেপেলে নিয়ে আমরা যাবো কোথায়? আমাদের তো এখনও কোনো আশ্রয় নেই। আপনার নাম? আমার নাম অমল বিশ্বাস। বাড়ি? বাড়ি এখানেই গঙ্গাধারেই বাড়ি। এখানে জলটা মাঝ পর্বে ছিল না, এই অকাল যে বর্ষণটা হয়েছে, নিম্নচাপ হয়েছে, সেক্ষেত্রে এই নিচু জায়গা এমনিই ভর্তি হয়েছিল। তার উপর পড়ে আমাদের যে মাইথন, পাঞ্চেত, অজয়, দামোদরের যে জল, এই ছাড়ার ফলে আমাদের যে নিচু যে এলাকায় সে জল ঢুকে গেছে। মানুষের এমনিই লকডাউনের ফলে কোভিড সিচুয়েশনে মানুষের আর্থিক পরিস্থিতি খারাপ আছে, তার উপরে যদি সকলে বন্যা হয় তাহলে মানুষের আর বাঁচার জায়গা নেই। কবে থেকে জলটা উঠছে? এটা জলটা হচ্ছে আজ থেকে 2-3 দিন ধরে জলটা ক্রমশ বাড়ছে। জায়গাগুলোর নাম? এটা মাঠপাড়া, 16 নম্বর ওয়ার্ডের নিচু এলাকা, এখানে সামান্য জল বা একটু হলেই জলটা উঠে যায়। জায়গাটা নিচু বলেই জলটা উঠে। আপনার নাম? আমার নাম সুকুমার মহলদার, সাধারণ বাসিন্দা।